হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে কথা বলবো আরো একটা সিনেমা নিয়ে যেটার নাম হচ্ছে বিক্রম, এবং এখানে কমল হাসানের মতো ট্যালেন্টেড অভিনেতারা কাজ করেছেন। তো স্বভাবতই এই ট্রেলার থেকে আমরা ছিটকে গেছিলাম, মানে যেভাবে এর প্রেজেন্টেশন ছিল ট্রেলারটা ইটসেলফ, মানে ভাবছিলাম যে কবে সিনেমাটা রিলিজ করবে, কবে সিনেমাটা দেখতে পারবো। তো সিনেমাটা দেখার আগে আমাকে কালকে কয়েকজন বন্ধু একটা সিনেমা রেফারেন্স দিয়েছিল, বলা হয়েছিল যে সিনেমাটার দেখার জন্য, তাহলে পরে কিছু রিলেট করা যেতে পারে, বা অনেকেই বলছে যে এরকম একটা কথা আমি শুনেছিলাম। বাট আমি সত্যি বলতে সিনেমাটা দেখিনি, আমি ডাইরেক্ট বিক্রমই দেখলাম। এবং বিক্রম দেখার পর আমি এটা বুঝলাম যে এর যদি গল্পের প্যাটার্ন বলি বা গল্পের ধরন বলি, আমি কোনো স্পয়লার ছাড়াই বলছি, গল্পটা কিন্তু খুব আহামরি গল্প নয়, বা গল্পের মধ্যে কিন্তু খুব এমন যাচ্ছে যে এরকম গল্প হয়নি, এরকম গল্প আউটস্ট্যান্ডিং, এরকম গল্প মানে মানুষ জানে না, এরকমটা নয়। কিন্তু যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর এক্সিকিউশন বা এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এত দারুণভাবে ডিরেক্টর এটার কাজ করেছেন এবং প্রত্যেকটা চরিত্রকে এত স্পেস দিয়েছেন, সেটা দারুণ। এর ফার্স্ট হাফের পর যখন সেকেন্ড হাফ আসে, এর গ্রাফ যেভাবে ইনক্রিজ হয়, যেভাবে অডিয়েন্স পুরো সিনেমাটাতে ইনভলভ হয়ে যায়, সেটা দারুণ। মানে আমি হলে অনেকজন লোক ছিল, যেহেতু আমি সকালে সিনেমাটা দেখছিলাম, তো কোথাও গিয়ে একটু বোর ফিল হয়নি। মানে লোকে এমন নয় যে সিটি দিচ্ছে, হাততালি দিচ্ছে, লোকে সাইলেন্টলি ফিল্মটাকে এনজয় করছে। এবং থ্রু আউট তার স্ক্রিন প্লে, তার ডিজাইনিং, তার আর্ট এবং তার অ্যাকশন, এই সিনেমার অলংকার এক একটা, মানে সাউথ 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 করে মানুষ কেন পাগল হয়, কেন কমল হাসান একজন সুপারস্টার, কেন একজন তাকে ইনস্টিটিউট বলা হয়, তার যে প্রেজেন্স অফ মানে স্ক্রিন এখানে একটা আলাদাই অনুভূতি দেয়। এবং এই সিনেমাটা আমি যেহেতু অনেক কিছু বলতে চাইছি বা আমার মন থেকে ইচ্ছা করছে যে অনেক কিছু আমি সিনের রেফারেন্স টানি, বাট আমার মনে হয় আজকেই সিনেমাটা রিলিজ করেছে এইভাবে উচিত না আমার কোনো একটা কথা বলা, তাই আমি এটাকে কন্ট্রোল করছি। বাট আমি চাই মন থেকে যে সিনেমাটার আমি একটা অ্যানালাইসিস বা এক্সপ্লেনেশন ভিডিও আনি, বিকজ অনেক অনেক কথা বলা আছে সিনেমাটা নিয়ে, এবং আমি ফিউচারে চেষ্টা করবো সেটা নিয়ে আনার। তবে আমি কথাটা বলতে পারি, এটাও সিনেমাটা দেখার পর, যে এই সিনেমাটা কিন্তু সমস্ত রকম অডিয়েন্সকে টার্গেট করে নয়, পার্টিকুলার যারা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করে তাদেরকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে। এবং খুব সম্ভবত এটা একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা চলছে যেটাকে মনে হচ্ছে, এবং যে ক্যারেক্টারগুলোর এক একটা আভিজাত্য, যে ক্যারেক্টারগুলোর এক একটা এক্সপ্রেশন, সেগুলো সত্যি একটা টাইট বন্ডিং দেয় পুরো অডিয়েন্সের সাথে সিনেমাটার, এবং যেটা কিন্তু থ্রু আউট সিনেমা মেনটেন থাকে। আমি যদি এর ডাইরেক্টোরিয়াল পার্টির কথা বলি, অভিনয়ের কথা বলি, বা ইচ অ্যান্ড এভরি প্রসপেক্টস নিয়ে কথা বলি, প্রত্যেকটা কিন্তু টপ নচ এবং দারুণভাবে সেটা রিপ্রেজেন্টেশন এই সিনেমায় থ্রু আউট মেনটেন হয়েছে। আমার মনে হয় আর বেশি বিষয়ে কথা না বলাই বেটার, সিনেমায় নেগেটিভ পয়েন্ট আমার সেরকম কিছু লাগেনি বা আমার মনে হয়নি যে যেটা নিয়ে কথা বলা দরকার, এবং যদি জোর করে বলা হয় তাহলে আমার মনে হয় সেটা নেগেটিভিটি স্পেন্ড হবে। যদি পার্টিকুলার বা সত্যি করে কিছু থাকতো আমি অবশ্যই মেনশন করতাম। তো আমি বলবো যারা এই ধরনের সিনেমা তোমরা দেখা পছন্দ করো বা দেখবো ভাবছো, সিনেমাটার ট্রেলার দেখেছো, অবশ্যই অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো, তোমরা থরোলি এনজয় করবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।